Hello brother, কি অবস্থা আছে? আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি চমক। এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে ক্রিকেট খেলার ব্যাট ও বল বানানো হয়। খুবই সিম্পল কিন্তু গর্জিয়াস এই ভিডিও স্পোর্টস প্রেমীদের জন্য হতে যাচ্ছে দারুণই উপভোগ্য। তো কথা কম আর কাজ বেশি করে শুরু করে দেওয়া যাক, চলুন আজকের ভিডিও। ক্রিকেট ব্যাট বানাতে চাই উইলো কাঠ। উইলো গাছ ঝাউ গাছের মতো দেখতে এক বিশেষ শক্ত কাঠের গাছ। সবার প্রথমে উইলো গাছের কাঠ কেটে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় আর তারপর উইলো কাঠ ব্যাটের সাইজে কাটা হয়। পরবর্তী ধাপে সাইজ করে কাটা কাঠ এই রোলারের নিচে চালিয়ে দেয়া হয়। এই রোলার ব্যাটের পিঠে রাফ বানিয়ে দেয় আর তারপর এই কাঠের ওপর পানি ছিটিয়ে দিয়ে একটি প্রেসিং মেশিন 3 টন ওজনে 3 থেকে 4 বার ঢুকিয়ে চাপ দেয়া হয়। যে চাপে এই ব্যাট 1 সেন্টিমিটার পর্যন্ত চেপে যায়, এই চাপে ব্যাট পুরোপুরি মজবুত আর টেকসই হয়ে যায়। এবার এই ব্যাট কিছুটা অ্যাঙ্গেল ধরে কাটা হয় খানিকটা আর ব্যাটের হ্যান্ডেল লাগানোর জন্য দাগ দেয়। এরপর দাগ দেওয়া জায়গাটুকু কাটা হয় আর তখনই ওই জায়গাটুকুর মাপ অনুযায়ী একটা হ্যান্ডেলও কেটে নেওয়া হয়। এবার মাপ মতো কেটে নেওয়া হ্যান্ডেল এই ব্যাটটিতে লাগানো হবে। তা কিভাবে? প্রথমে তো ব্যাটের কাটা জায়গাটুকুতে সুপার গ্লু লাগিয়ে নেওয়া হয় আর তারপর হ্যান্ডেলটি ব্যাটের ফাঁকে ঢুকিয়ে টাইট করে সেট করে দেয়। এই কাজ সম্পূর্ণই কিন্তু হাতে করা হয়। এরপর হ্যান্ডেলের পাশে ব্যাটে যে এক্সট্রা পার্ট থাকে তা কেটে দেয়া হয়। আর আপনারা তো দেখেছেনই ব্যাট কিছুটা বাঁকা হয়। এরপর একজন দক্ষ কর্মী ভালো করে এটি চেক করে দেখেন কোথাও গরমিল হলো কিনা আর তারপর আসে এটি পলিশের সময়। পলিশ করতে ব্যাটকে কটন ব্লকে ঘষা হয়। এবার হ্যান্ডেলটিকে আরো মজবুত ও ধরার জন্য সুবিধার্থে হ্যান্ডেলে মোটা নরম সুতো বাঁধা হয় আর এটা বাধা শেষে ফাইনালি ব্যাট প্রস্তুত হয়ে যায়। এবার এর গায়ে দেয়া হয় স্টিকার আর হ্যান্ডেলে পরানো হয় রাবার। ও, এবার পুরোপুরি তৈরি হয়ে গেল ক্রিকেট ব্যাট। এবার এই ব্যাটে ছক্কা মারতে প্রয়োজন একটি বলের, তাই ব্যাট তৈরি শেষে এবার আমরা ভ্রমণ করব বল তৈরির কারখানায়। বল বানাতে সবার প্রথমে লেদার সংগ্রহ করে ফ্যাক্টরিতে আনা হয় আর সবচেয়ে মজার ব্যাপার এই লেদার তৈরি হয় খোদ বাংলাদেশে। নিশ্চয়ই শুনে মন ভালো হয়ে গেছে আর এই খুশিতে নিশ্চয়ই এই ভিডিওতে একটা লাইক দিতে পারেন। তো বল বানাতে এই লেদারকে খুব ভালোভাবেই কম্প্রেস করা হয় যাতে এই লেদার টেকসই বেশি হয়। এবার এই লেদার লম্বালম্বি কাটা হয়। এই লেদার একটা টাইং মেশিনে ইলেপ্টিক্যাল শেপে কাটা হয়। এক একটা ইলেপ্টিক্যাল শেপ এক একটা বলের 1/4 ভাগ। ব্রো, আপনি জানলে একটু অবাকই হবেন, এবার এই লেদারে বানানো ইলেপ্টিক্যাল শেপ হাতে সেলাই করে জোড়া দেয়া হবে। তো দুটো জোড়া ঠিকঠাক সেলাই শেষ হলে বলের অর্ধেক জোড়া বানানো হয়ে যায়। এবার এই অর্ধেক বলে আরেকটি লেদার ঢুকিয়ে খুব জোরসে চাপ দিয়ে মধ্যে সেট করে দেয়া হয় আর এই চাপ বা প্রেস দেয়া হয় ঘোরাতে ঘোরাতে। যখন ঘুরতে থাকে তখন বাইরে থেকে একটা কাটার দিয়ে এক্সট্রা লেদার কেটে দেয়া হয়। এ
এভাবে বাম পাশের জন্য একটি ও ডান পাশের জন্য একটি, প্রত্যেকটা বলের দুই পাশের জন্য দুটি ভাগে লেদার প্রস্তুত করা হয়। ফ্যাক্টরির আরেকটি ইউনিটে বানানো হয় কর্ক। এই কর্কের উপর একটি রাবার জুড়ে দেওয়া হয়, আর এবার এই কর্ক আরো মজবুত করতে এর ওপর শক্ত সুতো পেঁচিয়ে দেওয়া হয়। এই মজবুত গোল কর্কটি আগে বানানো লেদারের মধ্যে রেখে এই লোহার যন্ত্রটির মধ্যে ভরে সেলাই করে দেওয়া হয়। সেলাই হাত ও মেশিন দুই প্রক্রিয়াতে চলে। হাতে সেলাই যিনি করেন তার হতে হয় প্রচণ্ড দক্ষ। তার সেলাই বলকে পারফেক্ট শেপ দেয়, আর দক্ষ সেলাইকর্তার হাতে সেলাই করা বল টিকবেও বেশি দিন। বলটিতে 6টি সেলাই দেয়া হয়, আর এতে বলটি পুরোপুরি মজবুত হয়ে যায়। আর এবার আসে এই বল একদম গোলমলু বানানো, অর্থাৎ একদম গোল বানানোর প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে বলটাকে একটি ডাইয়ের ভেতরে ঢুকিয়ে চাপ প্রয়োগ করা হয়। মেশিনের ওপর ও নিচে দুটো জ লাইন, আর এই জ লাইনে বলকে ওপর ও নিচ থেকে চাপ দেওয়া হয়। এই চাপের পর আরেকটি ঢাকনাওয়ালা প্রেস মেশিনে প্রেস করা হয়। এখন বল প্রস্তুত। এবার এই বলে রং করতে 90 ডিগ্রি ঘোরাতে থাকে, আর একটি স্প্রে থেকে বলে রং ছিটানো হতে থাকে। এভাবে ঘোরানোর ফলে বল পুরোদমে রং করা হয়ে যায়, কোথাও আর বাকি থাকে না রং লাগার। আর এই স্টেপে বলের ওপর লোগো প্রিন্ট করা হয়। আর এবার এই বলকে মোম ও আগুনে পলিশ করা হয়, যাতে বলটা মসৃণ হয়ে যায়। তো আরো একটু চকচকে বানাতে এর উপর এখন তেল দিয়ে দেয়া হয়। এবার এর ওজন আর সাইজ মেপে প্যাক করে দেয়া হয়। এই বল খেলার জন্য এখন পুরোপুরি তৈরি। তো এরপর চলে যায় মার্কেটে, আর মার্কেট থেকে চলে যায় ক্রিকেটের মাঠে। তো বস, এখন আমরা জানি কিভাবে তৈরি হয় আমাদের সবার প্রিয় ক্রিকেট বল। এই ভিডিওটা আপনার কতটুকু ভালো লেগেছে? এতটুকু নাকি এতখানি? এতখানি ভালো লাগলে নিশ্চয়ই আপনার পছন্দের ক্রিকেট দলের নাম কমেন্টে লিখে যাবেন। আজ তবে যাই, দেখা হবে পরের ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে কুল, আল্লাহ হাফেজ, টাটা এন্ড গুড বাই।